এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশনস। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স। টানলেস সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন পাস অ্যালং। পুলওয়ামা জঙ্গি হামলার পর কেটে গিয়েছে এক বছর। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় 20 কিমি দূরে পুলওয়ামা সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। বর্বরোচিত এই হামলায় শহীদ হয়েছিল ভারতের 44 জন সেনা জওয়ান। হামলার এক বছরের মাথায় এসে তাদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিহত জওয়ানদের স্মরণে তিনি লেখেন, জওয়ানদের আত্মত্যাগ সবসময় মনে থাকবে, তারা সবসময় আমাদের মনেই থাকবেন। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীও শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ সকালে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, পুলওয়ামার প্রাণ হারানো সাহসী শহীদদের শ্রদ্ধা জানায়। তারা ব্যতিক্রমী ব্যক্তি ছিলেন, দেশের সুরক্ষায় জীবন দিয়েছিলেন, ভারত তাদের অবদান ভুলবে না। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, পুলওয়ামা হামলায় শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের টুইট, 2019 সালে পুলওয়ামা যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করছি, ভারত তাদের ত্যাগ ভুলবে না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। এছাড়াও এদিন জম্মু কাশ্মীরেও শ্রদ্ধা জ্ঞাপন করেন সিআরপিএফ জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামার অবন্তিপুরায় 44 নম্বর জাতীয় সড়কে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মেরেছিল সিআরপিএফ জওয়ানদের বাসে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 40 জন জওয়ানের। এই ভয়াবহতার এক বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে ফোর্টোলিয়ামে শোক জ্ঞাপন করলো ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আজ থেকেই যাত্রী পরিবহন শুরু হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর। এদিন সকাল 8টা থেকে শুরু হয় পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিষেবা মিলবে। আপাতত সল্ট লেক সেক্টর 5 থেকে সল্ট লেক যুব ভারতী স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলবে। পরে এই রুট আরও বাড়ানো হবে। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রকল্পের উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মেট্রো পরিষেবার উদ্বোধনের পর রেলমন্ত্রী জানান, এবছরের দুর্গাপুজোর আগেই ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হবে। প্রাথমিকভাবে সল্টলেক সেক্টর 5 থেকে যুব ভারতী স্টেডিয়াম পর্যন্ত চলছে মেট্রো। প্রথম পর্যায়ে করুণাময়ী সহ 6টি স্টেশনে দাঁড়াবে মেট্রো। সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দীর্ঘ 4.8 কিমি রেলপথ রয়েছে 6টি স্টেশন। প্রথম পর্যায়ে এই রুটের 5টি মেট্রো চালানো হচ্ছে। বৃহস্পতিবার মেট্রো প্রকল্পের উদ্বোধন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ মেট্রো রেলের পর্ষদ কর্তারা। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যায়নি স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকায় অনুষ্ঠান বয়কট করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল সাংসদ বিধায়করা। অধ্যত্ত অ্যারোগেন্সি, সেটা পতন হবে। অহংকারের শেষ পরিণতি হচ্ছে পতন। সেটা আমরা হিটলারকেও দেখেছি, ভারতবর্ষের নয় হিটলার। অহংকারীতে গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ব্যাটনটা কারো হাত থেকে কারো হাতে চলে যায়, এটা একটা রিলে রেসের। এই মেট্রোর অতীত যদি দেখা যায়, মেট্রোকে লাইন লাইটে এনেছে এবং দিল্লিতে অনেক পরে মেট্রো এসছে, বেঙ্গলের ফার্স্ট এসছে মেট্রো। সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান আগামী দিনে মানুষ সেটা নিশ্চয়ই কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই সরকারের কোনো না আছে ন্যূনতম রাজনৈতিক সৌজন্য, না আছে সিস্টেমের প্রতি আস্থা, সিস্টেম ভাঙতে চায়। এত বড় একটা প্রজেক্ট, এটা ছোটখাটো একটা সেতু বা অন্য কিছু নয়, সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে অনেক টালবাহানা, রাজ্য সরকারের সঙ্গে বারংবার বৈঠক, এবং সেই জায়গা থেকে প্রশাসনের মুখ্য যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ না জানানো, সেটা একটা আমরা এর থেকে বেশি কিছু আশাই করি না। তাদের অভিধানে সৌজন্য, তাদের অভিধানে প্রোটোকল, তাদের অভিধানে সিস্টেম, এই বিষয়গুলো নিয়ে তারা তালিবানি কোথায় দেশ চালাচ্ছে,
তার পরিণতি তারা পাবে। এটা ভারতবর্ষ এখানে ডেমোক্রেসি টাইমের দ্বারা টেস্ট শুরু করেছে নিজেরাই। আমরা অনেক জায়গা ডাক পাই না, অনেক জায়গায় সরকারি মিটিং হয় কিংবা অনেকবার ডিএম অফিসে বিডিও অফিসে ডাকা হয়, অনেক সরকারি অনুষ্ঠান হয়, কিন্তু সেখানে বিরোধী যারা এমএলএরা রয়েছেন সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়। এখানে ওনাদেরকে ডাকা হয়েছে কি ডাকা হয়নি সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু ওনাকে তো অনেক জায়গায় ডাকা যায় কিন্তু ওনাকে ডাকলে ওনাকে পাওয়া যায় না। হয়তো উনি আসবেন না বলে ডাকা হয় নাই, উনি সবসময় আমাদের রাজ্যপালকেও দেখেছি ওনাকেও অনেক জায়গায় ডাকা হয় না। এই কিছুদিন আগে পুন্ডিবাড়ি যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে প্রোগ্রাম ছিল, আমাদের মানে চ্যান্সেলর উনি ভাইস চ্যান্সেলর ওইখানে থাকেন ইউনিভার্সিটিতে, সেখানেও রাজ্যপালকে ডাকা হয়নি। এই সংস্কৃতিটা তো আমরা এই তৃণমূল সরকার থেকে শিখেছি, আর এইখানে না ডাকার তো ব্যাপার থাকে না, কিন্তু উনি ডাকলেও যান না, সেই জন্য হয়তো ওনাকে ডাকা হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. সভা করতে গতকাল কলকাতায় আসে বাম ছাত্রনেত্রী ঐশী ঘোষ, তবে গতকাল তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। ফলে রাস্তাতে সভা করেন তিনি। এদিন তিনি ফের মিছিলে পা মেলান হাওড়ায়। মিছিল শুরু হয় হাওড়ার বি কলেজ থেকে এবং শেষ হয় হাওড়া শরৎ সদন পর্যন্ত। দিল্লিতে যেভাবে সিএএ ও এনআরসির বিরুদ্ধে লড়াই চলছে, পশ্চিমবঙ্গে একইভাবে লড়াই হচ্ছে। এই লড়াইটা অনেক লম্বা, এই লড়াইটা আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, সেই বার্তা এই রাজ্যে পৌঁছাতে এসেছেন তিনি। পাশাপাশি তিনি জানান এই রাজ্যের লড়াইকেও দিল্লিতে নিয়ে যেতে চায়, যেখানে শুধু শাহিনবাগ নয় কোটি কোটি মানুষ সারা দেশে জেগে উঠেছে। তিনি আরও বলেন বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক হয়ে লড়াই করতে হবে। সময়ে মানুষ যখন একত্রিত হচ্ছে, ছাত্রছাত্রীরা যে কোনো ফোরাম থেকে একত্রিত হচ্ছে, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত যে তারা যেন আরএসএসের আর বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা নিয়ে যেতে চেষ্টা করছে সেটা আরও নিয়ে যেতে পারে, মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সিএএনআরসি এনপিআর এর বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা আছে সেটাও মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সিএএনআরসি রিজেক্ট করছে দিল্লির মানুষ, কিন্তু আমি শুধু বলবো না যে সেটা একটা নির্বাচনের জিত ছিল রিজন। দিল্লিতে পাঁচ বছরে দেখা গেছে যে বিজেপি কোনোভাবেই কখনো ইনভলভ ছিল না কোনো কাজে। আর বিজেপি যেভাবে ইউনিভার্সিটির স্টুডেন্টদের, তাদের পুলিশ ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে লাঠিচার্জ করিয়েছে, টিয়ার গ্যাস ইউজ করিয়েছে, আর গত 90 দিনের মাঝখানে ইউনিভার্সিটিতে যা অবস্থা হয়েছে, দিল্লির মানুষ সেই হেট পলিটিক্সকে রিজেক্ট করেছে। আর সাথে সাথে এখন ক্যাম্পেইন চলছে,
সিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে। আমাদের আশা যে আমরা ইউনিভার্সিটি থেকেও মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, দিল্লির মানুষের কাছে, আর দিল্লির মানুষের সাথে পাশে দাঁড়িয়ে থেকে এই সিএ এনআরসি এনপিআরকে রিজেক্ট করবো। সতেরো তারিখ জেএনইউ ছাত্র সংসদের তরফ থেকেও আমরা একটা র্যালি ঘোষণা করেছি। আমরা জান্তার মান্ডি হাউস থেকে পার্লামেন্ট একটা র্যালি করব দিল্লির বুকে সিএ এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে। জেএনইউতে যে আপনার উপর হামলা হয়েছিল, স্টুডেন্ট প্রফেসর সবার উপর যে হামলা হয়েছিল, যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে কি আপনি খুশি? তদন্ত কিভাবে হবে? তদন্ত কিছুভাবেই এগোচ্ছে না। কালকে হোম মিনিস্টারের একটা স্টেটমেন্ট এসছে যে শুধু ঐশীর মাথা ফাটেনি। ঠিক কথাই, আমি এটা বলছি না, আর আমরা কখনোই ইউনিয়নের তরফ থেকে বলিনি যে একজনের মাথা ফেটেছে কি দুজনের মাথা ফেটেছে। আমাদের প্রশ্ন যে আমাদের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি এখনও ন্যায় পায়নি। এখনও আমাদের ছাত্রছাত্রীরা যাদের সাথে মারপিট করা হয়েছে, রুমে ঢুকে তাদেরকে ব্যালকনি থেকে ফেলে দেওয়া হয়েছে। যত স্টুডেন্ট, এটা স্টিং অপারেশনও এসছে, যে অনেকে এভিপির এটা ভেবেছিল যে কাশ্মীরি স্টুডেন্ট বলে টার্গেট করা হয়েছে, সেই সব স্টুডেন্টরা এখনও অবধি ন্যায় পায়নি। এক মাসের ওপর হয়ে গেছে, কারুকে গ্রেফতার করা হয়নি, আর এটা কেন হচ্ছে? আমার প্রশ্ন হোম মিনিস্টারকে কি সে ইউনিভার্সিটির ভিতরে এই যে ভাইলেন্সটা হলো সেটাকে কন্ডেম কেন করেনি এখন অবধি? এই যে ভাইলেন্সটা হয়েছে তার জন্য তদন্ত স্পিডি করছে না কেন? কলকাতার মানুষ থেকে, পশ্চিমবঙ্গের মানুষের থেকে এই প্রেরণাটাও নিয়ে যেতে এসেছি কি যে দিল্লিতে বলার জন্য যে শুধু ওখানের একটা শাহিনবাগ নয়, এখানে কোটি কোটি মানুষ উঠে পুরো দেশে উঠছে এখন সিএ এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে। তাই জন্য এই ব্যাপারটা ভীষণ বোঝা দরকার কি আজ শুধু একটা জেএনইউ একটা জামিয়া লড়াই করছে না, একটা ইউনিভার্সিটির ব্যাপার নয়, সব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের, সব দেশের নাগরিকরা যারা সংবিধানে বিশ্বাস রাখে, যারা বিশ্বাস রাখে যে এই গণতন্ত্রকে বাঁচাতে হবে। মিনিবাসে ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর, ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গায়। মৃত ব্যক্তির নাম ভূষণ বসাক, বয়স 40। স্থানীয় সূত্রে খবর, সাইকেলে করে খাবার ডেলিভারি করতে যাচ্ছিল ওই ব্যক্তি। সেই সময় সল্টলেক থেকে টিকিয়াপাড়ার দিকে যাচ্ছিল একটি মিনিবাস। সেই মিনিবাসটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তদন্তে নেমেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। তার পথে দেখি সাইকেলটা এদিক দিয়ে আসতেছে, বাসটা ওদিক দিয়ে ঘুরে এসে লোকটাকে চাপা দিয়ে বাসটা পালিয়ে চলে গেল। পরে বাসটাকে পুলিশ ধরেছে অবশ্যই, কিন্তু দেখলাম লাশটাকে মানে এখানে পড়ে রয়েছে। পরে পুলিশ তাকে নিয়ে অটোয় করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, এটা আমি দেখেছি। খুব ঘুরে আসছিল, হ্যাঁ, খুব বাসটা খুব স্পিরিট ছিল আর কি, তার নিচে ঘোরার সময় খুবই স্পিরিট ছিল। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করতে ভাষা সূত্রে সাইকেল র্যালি এবং এই সম্প্রীতি যাত্রা, যাদের স্মৃতির উদ্দেশ্যে তারা দুই রাষ্ট্রের দুই উজ্জ্বল নায়ক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষার প্রতি ভালোবাসা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই 500 কিলোমিটারের এই সম্প্রীতি যাত্রা প্রবেশ করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। এই সাইকেল যাত্রার শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও সুব্রত মুখোপাধ্যায়। ভারত বাংলাদেশ মৈত্রীর বার্তা নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সাইকেল আরোহীদের শুভেচ্ছা জানান তারা। বাংলাদেশ ভারত এই যে মৈত্রীর সম্পর্কে কোনো কর্মসূচি, সেটা দুই দেশের পক্ষে এবং ধারাবাহিকভাবে এরা এখান সাইকেলে করে যায়, আমাদের মৈত্রীর বার্তাটা চলে। তো এতে আমাদের দুই দেশের মানুষের মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়, আমাদের সংস্কৃতি ও সংস্কৃতি এই বোধটা আরও ভালো করে তৈরি হয়, তাতে শান্তি শৃঙ্খলা পরস্পরের ঐক্য এটি সবটাই বৃদ্ধি পায়। রাজনৈতিক তৎপরতার চেয়ে এই সামাজিক তৎপরতা এর মূল্য কম হয়, আর যে উদ্দেশ্যকে নিয়ে বাড়ি যাচ্ছে আবার বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা জনকগিরি মুজিবুর রহমানের এই উদ্দেশ্য নিয়ে যেটা যাওয়া হচ্ছে তার শতবর্ষ উদযাপন। আমরা সবাই ভাষাকে সম্মান করি, যেই ভাষা হোক, সবাই নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা প্রত্যেক ভাষাকে সম্মান করি। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা রেসপেক্ট জানাই, বিকজ আমরা এই শিক্ষাটা আমাদের গুরুজনদের থেকে পেয়েছি। প্রত্যেক ভাষা যদি তুমি নাও বলতে পারো, কিন্তু প্রত্যেক ভাষাকে সম্মান দিতে হবে, প্রত্যেক ভাষাকে বুঝতে হবে। সো আমরা আজকে এই
যে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের 100 মাইলস অ্যান্ড ওনাদের সাথে যারা যারা যুক্ত আছেন এই ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইন্ডিয়া টু বাংলাদেশ, ভারত থেকে আমাদের একটা সাইকেল টিম। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. পর কলকাতার বুকে স্বনামধন্য জনপ্রিয় তবলা বাদক শ্রদ্ধেয় জাকির হোসেন মহাশয় তার হাতের জাদু দেখিয়ে মুগ্ধ করলেন কলকাতার নজরুল মঞ্চে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রায় সব ধরনের শিল্পীরাই মুগ্ধ হয়ে দেখলেন তার তবলার জাদু। এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবাইকে মুগ্ধ করে জাকির হোসেনের জাদুর তবলা। রিপোর্ট 24 আওয়ার্স টিভি।